সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বাস চালকরা বাস দাঁড় করিয়ে আন্দোলনে নামে। তাদের দাবি, কেন্দ্র সরকার যে নতুন নিয়ম লাগু করেছে চালকদের ওপর, তাতে বাস চালকদের বাস চালাতে গেলে সমস্যায় পড়তে হবে। তাই যতক্ষণ না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে, ততক্ষণ তারা বাস চালাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে রাস্তায় বাস না চলায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা তারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। সময় মতো কর্মস্থলে না পৌঁছাতে পারলে তারা বেতন পাবেন না। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে যাত্রীরা। দুর্গাপুর বাস স্ট্যান্ড হয়ে দক্ষিণবঙ্গে প্রায় 300 থেকে 350 বাস যাতায়াত করে। আজ প্রায় 150 বাস বন্ধ আছে বলে সূত্র মারফত জানা গেছে। এছাড়াও বেসরকারি বাস অন্য দিনের তুলনায় কম চলছে। আমি যাবো সিটি সেন্টার। বাস করছে না? বাস করছে না, অনেকক্ষণ ধরে আধা ঘন্টা উপরে হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে, এখনও পর্যন্ত বাসের কোনো যোগাযোগ। হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই, এদিকে অফিসে টাইমে ঢুকতে হবে, অফিসের দেরি হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে বাস বন্ধ হয়ে গেছে, বুঝতেও পারছি না যে কী করব না করব। এই তো এখন বাজে আপনার 10:45, 11:00 রিপোর্টিং আছে আমাদের অফিসে। তো এরপরে এটা সরকারেরই কিছু করা উচিত, যেহেতু ফাইন, ড্রাইভারদের তো ফাইন করে দেওয়া, বাস তো চলতেই হবে, নাহলে যাবো কীভাবে? ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।